আমাদের অনেক বড় একটা অধিকার হচ্ছে ভোট দেওয়ার অধিকার, আমরা সেটাও চর্চা করতে পারি না। তারা আমাদের মানুষকে গণমানুষ মনে করেন, নাগরিক মনে করেন না। অধিকারের সম্পর্ক আছে, সাংস্কৃতিক অধিকারের সম্পর্ক আছে, জীবিকার অধিকারের সম্পর্ক আছে, আর এইখানে স্বীকৃতিটা প্রদানে তাদের যত ভয়। তারা আমাদের মানুষকে গণমানুষ মনে করেন, নাগরিক মনে করেন না। আপনারা যেমন আপনাদের অধিকার আইনগত স্বীকৃতি নিয়ে চর্চা করতে পারছেন না, আমরাও তেমন দেশের নাগরিকেরা নিছক গণমানুষ হয়ে বসে আছি, আমরাও আমাদের অনেক অধিকার চর্চা করতে পারছি না। আমাদের অনেক বড় একটা অধিকার হচ্ছে ভোট দেওয়ার অধিকার, আমরা সেটাও চর্চা করতে পারি না। আমাদের সকলকে স্পষ্ট করে দিতে হবে এই জাতির দর্শন কি, এই দেশের দর্শন কি, যাতে রাজনীতি বারবার আমাদেরকে বিভক্ত এবং বারবার আমাদেরকে অন্যদিকে নিয়ে যেতে না পারে। আপনাদেরকে কয়েকটা অনুরোধ রেখে আমার বক্তব্য দিচ্ছি। একটা হচ্ছে, প্রায় সময় আমরা শুনি সাংবাদিকদের থেকেও ফোন আসে যে পাহাড়ি আদিবাসীদের জন্য অনেক কিছু হয়েছে, সমতলের আদিবাসীদের জন্য অনেক কিছু হয়নি। যদি আদিবাসী স্বীকৃতি চান এবং যখন চান তখন দয়া করে পাহাড় এবং আদিবাসী, পাহাড় এবং সমতল আলাদা করবেন না। একটা প্ল্যাটফর্মে এসে দাবি করেন পাহাড়ের জন্য অনেক কিছু হয়েছে, কিন্তু কাজ কি কিছু এগিয়েছে, আইন হয়েছে, সংস্থা হয়েছে, কাজ কি কিছু এগিয়েছে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো প্রথম কথা হচ্ছে, নানান শব্দ দিয়ে আমাদেরকে বিভক্ত করে দেয়, দয়া করে বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ হবেন। আপনারা জানেন যে ভারতে একটা আইন হয়েছে, ফরেস্ট রাইট অ্যাক্ট, যারা প্রথাগত বনবাসী, ব্রিটিশ সরকারের আমলে বনগুলোকে রিজার্ভ ঘোষণা করার সময়, প্রোটেক্টেড ঘোষণা করার সময় তাদের কোনো অধিকারের স্বীকৃতি দেয়নি। ভারতের মতন দেশের পার্লামেন্ট যদি বলতে পারে, সংসদ যদি বলতে পারে যে বনবাসীদের প্রতি ঐতিহাসিক অবিচার হয়েছে, আমার দেশ কেন তা বলতে পারবে না? কাজেই আপনারা দয়া করে এই জাতীয় শব্দগত বিভক্তি থেকে সরে এসে একসাথে নিজেদের দাবির কথা তোলেন এবং ভারতের সকলে একসাথে মিছিল করে তাদের সংসদ ভবন ঘেরাও করেছিল যে আমাদের অধিকারের সাংবিধানিক এবং আইনি স্বীকৃতি লাগবে, তবেই স্বীকৃতি মিলেছে। এই শহীদ মিনারে আমরা অনুষ্ঠান করছি ঠিক আছে, কিন্তু এই কথা তাদের কানে পৌঁছালেও তারা মনে করবে যে এই ভাষা যথেষ্ট শক্ত না, আমাদের অবস্থান না নিলেও চলবে, অবস্থান নেয় এমনভাবে করে আমাদেরকে এক হতে হবে। দুই হচ্ছে, আমাদের সকল আনুগত্যের ঊর্ধ্বে উঠতে হবে। যখন আপনারা আপনাদের জাতিসত্তার স্বীকৃতি চাইবেন তখন সকল রকম আনুগত্যের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র ওই বিষয়টাকেই মাথায় রাখবেন যে আপনার ওই দাবি মানবে, আপনার তার সাথে পথ চলার সুযোগ তৈরি হবে। যে আপনার ওই দাবি মানবে না তার সাথে পথ চলার জন্য আনুগত্য প্রকাশের আপনার কোনো প্রয়োজন নেই। আজকে আদিবাসী নারী নিয়ে কথা বলছি, যারা আদিবাসীদের বন দখল করে, যারা এই বন উজাড় করে, তারা বনের ভূমিকে আর নারীকে একই রকম মনে করে। দেখবেন অনেক আদিবাসী নারীর প্রতি অনেক অনেক সহিংসতা হয়েছে, কোনো বিচার কিন্তু হয়নি। কারা এই সহিংসতাগুলো করে আমরা জানি, তাদের বিচারের মুখোমুখি আমরা করতে পারিনি, কারণ আমাদের সংঘবদ্ধ শক্তির চাইতে তাদের একক শক্তি কিন্তু এখনও অনেক বেশি বলে প্রতীয়মান হয়েছে। এইটাকে আমাদের ভাঙতে হবে, কাজে আমাদের একত্রিত হতেই হবে।